শিবনাথবাবু নমস্কার। নমস্কার শিবনাথবাবু, সকাল 11টা পর্যন্ত যে খবর তাতে দেখা যাচ্ছে কলকাতা উত্তর প্রায় 25%, কলকাতা দক্ষিণ 27, বসিরহাট 39, ডায়মন্ড হারবার 34, যাদবপুর 31.59, দমদম 34.39, বারাসত 36.29, জয়নগর 29.60 এবং মথুরাপুর 34.90 প্রদত্ত ভোটের হার। আপনি সকাল থেকে ইলেকশন কমিশনে রয়েছেন, আর কি কি খবর আপনার কাছে এসে পৌঁছাচ্ছে? দেখো রাহুল, প্রথমে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই সপ্তম এবং শেষ দফার নির্বাচনে, সেটা হচ্ছে বিক্ষিপ্ত অশান্তি তো সারা বাংলা জুড়ে আছে। অর্থাৎ 9টি যে কেন্দ্র, সেই কেন্দ্রে যেমন ভোট চলছে আজকে শেষ দফায়, সেই শেষ দফার ভোটে কিন্তু হিংসা অব্যাহত এখনো। তার কারণ হচ্ছে শাসক দল খুব স্বাভাবিকভাবেই তাদের প্রশাসনকে দিয়ে চেষ্টা করবে যে তাদের জায়গাটাকে ধরে রাখার। ইভিএম খারাপ এবং এই ইভিএম খারাপ যে এটা কিন্তু সপ্তম দফায় অতিরিক্ত মাত্রায় হয়েছে, মানে সপ্তম দফায় ইভিএম খারাপের যে ঘটনাটা এত পরিমাণে এসছে যে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন ইঞ্জিনিয়ারদের তলব করতে। শিবনাথ, একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি বললে যে হ্যাঁ, এটা ঠিক যে সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব, তারপরে 8 ঘন্টার মধ্যে বেশ কিছু জায়গায় কলকাতা উত্তর দক্ষিণ ডায়মন্ড হারবার বেশ কিছু জায়গায় ইভিএম বা ভিভিপ্যাট খারাপ হওয়ার খবর আমাদের কাছে এসে পৌঁছায় এবং তারপরে আমরাও সেখানে গিয়ে পৌঁছাই, তুমিও গেছো এবং দেখেছো যে কত দ্রুত সেটা ঠিক হয়েছে। এবার যদি আজকের আমরা যে 9টি কেন্দ্রে ভোট হচ্ছে, এই রাজ্যে যে 9টি কেন্দ্রে ভোট হচ্ছে, তার একটু তুল্যমূল্য বিচারে চলে আসি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হচ্ছে ডায়মন্ড হারবার। আমরা ডায়মন্ড হারবারের দিকে যদি একটুখানি লক্ষ্য রাখি, তাহলে 1967 সাল থেকে প্রায় 2004 সাল পর্যন্ত যে ডায়মন্ড হারবার একটা সময় সিপিএম এর খাস তালুক ছিল এবং তারপর 2009 সালে তৃণমূলের টিকিটে এখানে থেকে জয়লাভ করেন সোমেন মিত্র, 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা বেশ কিছু খবর এটাও পাচ্ছি শিবনাথ যে অনেকে ভোট দান করতে পারেনি, বেশ কিছু জায়গায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। শব্দ ব্যবহার করলে খাস তালুক, খাস তালুক শব্দটার আমার একটু আপত্তি আছে। তার কারণ এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছিলেন যে 34 বছরের জগদ্দল পাথর সিপিএম কে সরিয়ে কিন্তু পশ্চিমবাংলায় একটা নতুন শাসন ব্যবস্থা বা সরকার গঠন করা সম্ভব। একটা সময় কিন্তু যেটা তুমি আগের শব্দটা ব্যবহার করলে, সেই শব্দ অনুসারে কিন্তু সিপিএম এর একেবারে খাস তালুক ছিল এবং সেই জায়গা থেকে সরে এসে একটা নতুন সরকার গঠন হয়েছে, নতুন প্রশাসন হয়েছে। যেমন ধারবার এই জায়গায় কিন্তু যে তৃণমূলের প্রার্থী, তিনি কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই যে আসনটা, এই আসনটার গুরুত্ব কিন্তু আর যে বাদবাকি 7টা আসন আছে তার থেকে অবশ্যই একটু বেশি হবে। নীলাঞ্জন রায়ের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এই নীলাঞ্জন বাবুকে কিন্তু কোথাও মুভমেন্ট করতে দেওয়া হচ্ছে না, তাকে কিন্তু তৃণমূলের কর্মীরা ঘিরে রেখেছেন। অর্থাৎ একটা জিনিস কিন্তু পরিষ্কার যে প্রশাসন কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে রাজ্য সরকারের দ্বারা। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ প্রেস দা বেল আইকন।